আসসালামু আলাইকুম, এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আশা করি আপনারা যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। আমি আপনাদের সামনে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। বিষয়টা হলো যে ক্যানাডা ভিজিটর ভিসা যদি আপনাকে না দেয় অথবা রিজেক্ট করে দেয় বা ডিক্লাইন করে দেয়, সেক্ষেত্রে আপনি পুনরায় অ্যাপ্লাই করলে কি করে আপনি আপনার ভিসা রেশিওটাকে যতটুকু সম্ভব বাড়ানো যায়। তবে আলোচনার পূর্বে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজে পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে লিখে রাখতে পারেন, আমি আপনাদেরকে যথারীতি একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যেমনিভাবে অনেকে অ্যাপ্রুভ পাচ্ছে, তার বিপরীতে কিন্তু আবার সামটাইম অনেকে রিফিউজড হচ্ছে। তো সঙ্গত কারণেই আমরা যারা আসলে ডিক্লাইন হয়ে যায় বা রিফিউজড হয়ে যায়, অনেকে আছে সাময়িক সময়ের জন্য হতাশ হয়ে যায় বা মনের আগ্রহটা নষ্ট হয়ে যায় যে আসলে আমার পাসপোর্টে বা আমার ফাইলে এত ধরনের ডকুমেন্টস আছে বা অনেকগুলো কান্ট্রি ভিজে ছিল, অথবা আমি ফাইন্যান্সিয়ালভাবে খুব ভালো একটা সাপোর্ট পেপার দেখাইছি, তো সব কিছু মিলে ঝিলে তারপরে কেন ভিসাটা আমাকে ওরা দিল না, এরকম একটা কথা কিন্তু আমাদের মনের মাঝে থেকে থাকে। এখন বিষয়টা হচ্ছে যে আমরা জানি এবং কি আপনারাও জানেন যে ভিজিটর ভিসাগুলো আমরা বেসিক্যালি খুব সুন্দরভাবে সাবমিট করতে পারি, এটা কিন্তু আসলে আমাদের একটা কাজ। এবং কি আপনারাও যারা এই কাজগুলো জানেন তারা কিন্তু আসলে যতটুকু সম্ভব সৌন্দর্য নিয়ে কিন্তু আসলে ফাইলটাকে সাবমিট করা যায়, কিন্তু ভিসাটা ওরা আসলে 100% ভিসাটা আপনি পাবেন কি না এটা কিন্তু আসলে যেমনিভাবে আপনারাও বলতে পারেন না, তেমনিভাবে কিন্তু আমরা কাজ করলো আমরা কিন্তু এটাকে বলতে পারবো না যে এটা ভিসা কনফার্ম হবে, এটা বলার কোনো অধিকার ওরা আমাদেরকে দেয়নি বা এটা আসলে আমাদের হাতে নেই। তবুও আমরা যেটা করতে পারি সেটা হলো যে একটা ট্যুরিস্ট ভিসার কাজ দীর্ঘদিন করতে করতে একটা জিনিস বোঝা হলো যে আপনি পূর্বে যেই ধরনের ফাইলগুলো দিয়ে আপনি সাবমিট করেছিলেন সেই ধরনের ফাইলে যদি ওরা ডিক্লাইন করে দেয় আপনাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে আপনার সঙ্গত কারণে একটু রিঅ্যাপ্লাই করে ভিসা রেশিওটার চান্সটা একটু বাড়িয়ে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এখন এখানে বেশ কয়েকটা বিষয় কিন্তু আছে যে আপনি ধরেন ফার্স্ট টাইম যদি আপনার এরকম হয় যে আপনি হোটেল বুকিং দিয়ে অ্যাপ্লাই করেছিলেন, তাহলে আপনি ভিসা রেশিওটাকে বাড়ানোর জন্য আপনি চাইলে কিন্তু একটু ইনভাইটেশন এটার সাথে আপনি অ্যাড করতে পারেন, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় একটা কথা হলো যে আপনি ক্যানাডাতে কেন যেতে চান এবং কি বাংলাদেশে বা আবার কেন ফিরত আসতে চান, এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে আপনি ক্যানাডাতে কেন যাবেন। তো ক্যানাডাতে আমরা সাধারণভাবে সকলে কিন্তু একটা জিনিসই আমরা বলি যে ক্যানাডা আমরা ঘুরতে যাব অথবা আমরা ক্যানাডা নায়াগ্রা ফলস দেখবো বা এটা দেখবো বা সেটা দেখবো, যে এরকম একটা কমন একটা রিজন আছে। তো এই রিজনগুলোকে আপনি একটু ডিফারেন্ট ওয়েতে চাইলে একটু ফোকাস করতে পারেন, যেমন হতে পারে এরকম যে আপনি ক্যানাডাতে কোনো একটা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছেন, তাহলে সেই বিয়ের কার্ড আপনি চাইলে অ্যাড করতে পারেন, বা অথবা যিনি ইনভাইটেশন দিচ্ছে আপনি তার বাসায় কোনো অন্য ধরনের কোনো প্রোগ্রাম আছে সেখানে আপনি অ্যাটেন্ড করতে যেতে পারেন, অথবা আপনি ক্যানাডার বিভিন্ন ট্যুরিস্ট প্লেসগুলো আপনি দেখবেন এটাকে আর কি সুন্দরভাবে আপনি মেনশন করতে পারেন। যাই হোক, এটা হচ্ছে গেল একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে যাই হোক আপনি ক্যানাডাতে এটা আপনি লিখলেন যে আপনি কেন ইন করতে চান এবং কি ক্যানাডা থেকে আপনি বাংলাদেশে ব্যাক করবেন কেন, এটা কিন্তু যথেষ্ট বড় একটা ব্যাপার যে আপনি কেন ব্যাক করবেন। তো আমরা সাধারণতভাবে ম্যাক্সিমাম একটা প্রফেশন দেখাই, সেটা হচ্ছে কেউ অথবা চাকরি করি কেউ অথবা জব করি, এটার পাশাপাশি আপনি চাইলে অ্যানাদার কোনো একটা সাইট আপনি দেখাতে পারেন, হতে পারে এরকম যে আপনি সামাজিক কোনো কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত আছেন সেই ক্ষেত্রে আপনার ব্যবসার পাশাপাশি আপনি সেটাকেও আপনি ডিল করেন, সেটা হতে পারে আপনি হিউম্যান রাইটসের সাথে আপনি ইনভলভ আছেন অথবা চেম্বার অফ কমার্স, তো এটা বিজনেস রিলেটেড, ওটার সাথে আপনি ইনভলভ আছেন, অথবা আপনি পারিবারিকভাবে কোনো আপনার একটা প্রতিষ্ঠান আছে অথবা কোনো একটা জায়গাতে আপনি একটা দায়িত্ব নিয়ে বসে আছেন, এই ধরনের কিছু একটা আপনি দিতে পারেন যাতে করে ভিসা অফিসার আপনার প্রতি ইমপ্রেস হয় যে না আপনি বাংলাদেশে তো আপনার ফ্যামিলি আছেই, পাশাপাশি আপনার বিজনেসও আছে, পাশাপাশি অন্যান্য সামাজিকমূলক কাজের সাথে আপনি সম্পৃক্ত আছেন, ওইটার উপরে আপনি চাইলে একটা জোর দিতে পারেন যে কেন আপনি বাংলাদেশে রিটার্ন আসবেন। তারপরে হচ্ছে যে আপনি বাংলাদেশে আরেকটা জিনিস আপনি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে দিতে পারেন ফাইলের সাথে সাবমিট করে, এটা অবশ্য একটা ভাই আমাকে এই বিষয়টা একটা সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছে, আমি আসলে তার কথাটাকে খুব সদরে গ্রহণ করেছি যে না আসলে বিষয়টা খুবই অথেন্টিকিটি হবে। সেটা হচ্ছে যে আপনি দেখেন বাংলাদেশ থেকে আমরা যারা আসলে অ্যাপ্লাই করে থাকি বেসিক্যালি সকলেরই কিন্তু আপনার একই ধরনের কান্ট্রিগুলো ভিজিট করা আছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাউস, ভিয়েতনাম, এক্স ওয়াই জেড, এই ধরনের ট্রাভেল হিস্ট্রির ক্ষেত্রে যদি আপনাকে ডিফারেন্ট ওয়েতে চিন্তা করেন, একবার আপনি ডিক্লাইন হয়েছেন এখন আপনি ডিফারেন্ট একটা কান্ট্রি ভিজিট করে আপনি আবার ফাইলটাকে সাবমিট করতে পারেন, সেটাও আপনি চাইলে করতে পারেন, এটা আপনার অপশনে আছে।
তবে সবকিছু মিলে ঝিলে একটা জিনিস হলো কি যে আপনি বাংলাদেশ থেকে কেন যাবেন, আবার কেন আপনি বাংলাদেশে ফিরত আসবেন। তার একটা ব্যাপার হচ্ছে যে যে কারণে ওরা আপনাকে ডিক্লাইন করলো, আপনি যদি চান যে ডিক্লাইন ব্যাপারটাকে একটু মডিফাই করতে পারেন, মডিফাই বলতে একটু রিচার্জ করে অ্যাপ্লাই করতে পারেন। যদি এমন হয় যে না আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেমের কথা তারা বলেছে, তা সেক্ষেত্রে আপনি আরও কিছু ফাইন্যান্সিয়াল সাপোর্ট ফাইলের সাথে আপনি অ্যাড করে যেটা অথেন্টিক আছে যতটুকু সম্ভব অ্যাড করতে পারেন। পাশাপাশি আপনি যদি ফ্যামিলি টাইস দিয়ে যদি আপনাকে রিজেক্ট করে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনি ফ্যামিলি মেম্বার কিছু অ্যাড করতে পারেন, কারণ ওরা আসলে সেকেন্ড টাইম যে ফাইলটা আপনি সাবমিট করেন ওই ফাইলটা পেলেও ফার্স্ট টাইম ফাইলটা কিন্তু ওরা আসলে দেখবে না। এটা আসলে রিফিউজাল পেপারের একবারে সেকেন্ড পেজের প্রথম লাইনে লেখা আছে। সো আমরা অনেকে ভাবতে পারি যে ফার্স্ট টাইম আমি এটা দিছিলাম, এখন যদি আমি এটা দিই তাহলে হয়তো বা ওরা আমাকে আবারও ডিক্লাইন করতে পারে, ব্যাপারটা আবার যাচাই করতে পারে, একদমই এমন না। যাই হোক বন্ধুরা, এরপরে আরেকটা জিনিস আপনি মাথায় রাখবেন, আপনার অ্যাসেট অ্যান্ড ফাইন্যান্সিয়াল যেটা স্থায়ী আমানত যেটা আছে, অর্থাৎ জমি জমা ব্যাংক ব্যালেন্স এটা তো আছেই, তারপরে আপনার যদি কোনো গাড়ি বাড়ি এই লেভেলের কোনো একটা স্ট্যাটাস বৃদ্ধি করে আপনার এই ধরনের কিছু একটা থাকে, তাহলে আপনি ফাইলের সাথে অ্যাড করে কিন্তু আপনার ভিসা রেশিওটা বাড়াতে পারেন। যাই হোক বন্ধুরা, একটা জিনিস আপনারা সদরে সবসময় গ্রহণ করার চেষ্টা করবেন, কারণ ডিজিটাল ভিসাগুলো আপনি শতভাগ গ্যারান্টি সহকারে কাউকে দিয়ে কাজ করাতে পারবেন না, এবং আপনি নিজেও জানবেন না। এখন ব্যাপারটা হচ্ছে আপনার ফাইলটা যদি লিগেল থাকে সেক্ষেত্রে আই হোক তারা একটা ভিসাটা দিবে, আর এখন পর্যন্ত ভিসা রেশিওটা ভালো। তো যারা অলরেডি গত এক মাসের ভিতরে রিফিউজড হয়ে গেছেন, তারা আপনি চাইলে এইভাবে ফাইলগুলোকে সাবমিট করতে পারেন। এইভাবে ফাইলগুলো সাবমিট করলে এবং আপনার ব্যাংকটা যদি স্ট্রং থাকে, আই হোপ এগেইন অ্যাপ্লাই করলে আপনাদের ভালো একটা রেজাল্ট ওরা দিবে। তো আপনারা জানেন যে আমি ভিজিটর ভিসার কাজ করে থাকি, যে এই ক্ষেত্রে যদি আপনার ভিজিটর ভিসার সংক্রান্ত কানাডা রিলেটেড কোনো প্রশ্ন থাকে, স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন। অন্যথা আপনারা আরেকটা জিনিস পান, সেটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল অ্যাড্রেস দেওয়া রয়েছে। আপনাদের যদি ফাইল প্রসেসের কোনো কাজে দরকার হয় বা ডকুমেন্টস সাপোর্টিং ডকুমেন্টস প্রয়োজন হয় অথবা ইনভাইটেশন প্রয়োজন হয়, তাহলে আমাদের সাথে মিট করতে পারেন। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।